নারীর ব্যাকুলতার গল্প, নাচের তালে রূপম ইসলামের নীল রঙের সঙ্গ। দেখেছ কি তুমি তারে? নিমফুলের মধু জীবাংলা সন্ধে আটটা, টেবিলের পাশে রাখা তার হাত ভর্তি আটা। চেনো কি তুমি তাকে? অফিসের সহকারীর কটু কথা মনে দেয় বড়ই ব্যথা, তখন নয়ন ভরা জল নয়, জ্বলে ওঠে তার চোখে আগুন। এই আগুনে খেয়েছ নাকি কখনো ছেঁকা? সাত পাকের বাঁধনকে অস্বীকার করে নেশাগ্রস্ত স্বামীর হাত থেকে বাঁচিয়ে বিধ্বংসী সন্তানের মুখে ভাত তুলে দেয় তার মা। তুমি শুনেছ সেই মায়ের কথা? পথে ঘাটে শর্ট স্কার্ট, ছি ছি, শরীর দেখিয়ে এরা হতে চায় স্মার্ট। ওমা শাড়ি এখন এসব পরে নাকি নারী? তাই তুমি দেখেছ নাকি নারী? নারী হলো মা, শর্ট স্কার্টের উপরে যে পৃথিবীটা রয়েছে তার মধ্যে একটা থলিতে হাজার হাজার পুরুষ সন্তানকে জন্ম দিয়ে চলেছে এই মা। মা হলো শুধুই নারী। শয়তান যার ছেঁড়া শাড়ির ফাঁকে দেখতে চায় তার লজ্জা মাখানো অলঙ্কার, বাসে চামে ভিড়ের সুযোগে যার অন্তর বাসের খোঁজ, নির্জন দুপুরে হেঁটে আসা নারীর দেহ রাতের আগুনে ঝলসে দেওয়ার দুঃসাহস, আবার নির্জন দুপুরে নিষ্পাপ হেঁটে আসা নারীকে বাঁচাতে হাজার হাজার নারী তুলে নিয়েছে নিজেদের মাথায় পাপের ঝোড়া। এত দায়িত্ব পালনের পরেও এরা আমাদের সমাজে নিষিদ্ধ পল্লীর এক একটা মরা। চেনো নারী কে? নারী হলো তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়ে। নারী হলো সমাজ, নারী হলো শক্তি, নারীতেই মুক্তি, নারীতেই ধ্বংস, নারীতেই সৃষ্টি। নারী হলাম আমি এবং আমার মতোই তুমি।